রাজ্যের প্রতিষ্ঠিত 60টি সংবাদ মাধ্যম চ্যানেলের সম্মিলিত উদ্যোগে এই প্রথমবারের মতো প্রচারিত কুরুক্ষেত্র কনক্লেভ 2023-এ 23 ত্রিপুরা বিধানসভা নিয়ে নিজেদের মতামত স্বাধীন এবং নির্ভীকভাবে তুলে ধরেছেন অসংখ্য গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ মানুষ এবং একই সঙ্গে এই কুরুক্ষেত্র কনক্লেভে নিজেদের দলের অবস্থান আর কর্মসূচি স্পষ্ট করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ত্রিপুরা সংবাদ মাধ্যমে ইতিহাস আলোড়ন সৃষ্টিকারী এই কনক্লেভের আগামী কর্মসূচি এবং প্রচারিত অনুষ্ঠানের সময়সূচি আগরতলা প্রেস ক্লাবে তুলে ধরেন এই 60টি চ্যানেলের অন্যতম কর্মকর্তা এবং রাজ্যের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম ব্যক্তিত্বরা। এই প্রেস মিটে উপস্থিত ছিলেন রাইজ ইস্ট নিউজের এমডি সৌমেন দেব সহ অন্যান্য চ্যানেলের কর্ণধাররা। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কুরুক্ষেত্র কনক্লেভের সম্প্রচার 14 তারিখ 4টে পর্যন্ত চলবে বলে জানান টাইমস 24-এর এমডি অচিন্ত ভূঁইয়া। সংবাদ মাধ্যমের ঐতিহ্য রক্ষা করে 28 ফেব্রুয়ারি এক্সিট পোল অনুষ্ঠান সম্প্রচার করা হবে এবং 12 ফেব্রুয়ারি রবীন্দ্রভবনের মুক্ত প্রাঙ্গণে রাজ্যের সবচেয়ে বৃহৎ মেগা কনক্লেভের আয়োজন করা হবে বলে প্রেস মিটে জানান প্রতিষ্ঠিত সংবাদ ব্যক্তিত্ব অচিন্ত ভূঁইয়া। ত্রিপুরা রাজ্যের 60টি ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ টুডে, রাইজ ইস্ট, টাইমস 24 নেটওয়ার্ক, খুমপুই, সার্চ ইন্ডিয়া, টিএনএন, চিনি খোরাং এবং কক্ষরাং, এই 60টি চ্যানেলের উদ্যোগে আমরা একটা ড্রাইভ প্ল্যান করি। ড্রাইভটার নাম দেওয়া হয় কুরুক্ষেত্র 2023। এইটা আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে প্রথম এমন একটা ড্রাইভ যেখানে 60টি ইলেকট্রনিক্স চ্যানেল একসঙ্গে হয়ে একটা ইলেকশন কভার করেছে। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2023-এ আমরা এটা শুরু করেছি, আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে কাজ করা যাবে, একই সঙ্গে এই ড্রাইভটা আমরা করব। তো এইটা এবারই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে। আমরা চেষ্টা করেছি সাব্রুম থেকে নিয়ে চোরাইবাড়ি পর্যন্ত পুরো ত্রিপুরার 60টা কনস্টিটিউয়েন্সিতে জনমত নেওয়ার। আমরা চেষ্টা করেছি নেতাদের নেত্রীদের কথা সবার সামনে তুলে ধরার, আনবায়াস একটা সিচুয়েশন প্রেক্ষাপট এই 2023 বিধানসভা ইলেকশনের সবার সামনে তুলে ধরার। তো আমাদের কর্মসূচি চালিয়ে যাব, আমাদের এই ড্রাইভ চলবে। এই ড্রাইভের শুরুয়াত হয়েছিল একটা কনক্লেভের মধ্যে দিয়ে, মানে সেটাও একটা হিউজ সাইজের কনক্লেভ ছিল, সাকসেসফুল কনক্লেভ ছিল, সেটা আমরা হোটেল সোনারতরিতে করেছিলাম। আগামীকাল 12ই ফেব্রুয়ারি রবীন্দ্রভবনের সামনের জায়গাতে, মানে প্রেম উন্মুক্ত জায়গাটাতে আমরা আমাদের শেষ কনক্লেভ করতে যাচ্ছি। আজ পর্যন্ত এটুকু আমরা বলতে পারি, কুরুক্ষেত্র টিম এখানে সবাই আছেন, আজ পর্যন্ত ত্রিপুরাতে এই ধরনের কনক্লেভ আর হয়নি। আগামীকালকের কনক্লেভ ত্রিপুরায় আরেকটা ইতিহাস তৈরি করবে আমি আশা করি, এবং তার যেটা এক্সিট পুল হচ্ছে সেটা আমরা 28 তারিখ 28th of February আমরা সেটা রিলিজ করব। এবং এখানে আমি বলে রাখি, এক্সিট পুল বা ওপিনিয়ন পুলে যেটা আমরা করছি সেটা ইউনিক, আনবায়াস তো বটেই, এবং টেকনিক্যালি আমরা এমনভাবে এটাকে করেছি সেখানে কারোর কিচ্ছু করার নেই। ভোট আপনি www.kurukshetra2023.com গিয়ে আপনি আপনার চয়েস মতো কনস্টিটিউয়েন্সি অনুযায়ী চুজ করতে পারেন, ওভারঅল স্টেটের হয়েও চুজ করতে পারেন, স্টেটে আপনি কাকে চাইছেন সেটাও চুজ করতে পারেন। এনিহাউ ইলেকশন কমিশনের নোটিফিকেশন মোতাবেক আমরা সেটা প্রি পুল মানে করলাম না, সেটা এক্সিট পুলে আসবে। এবং আমরা বিশ্বাস করি যে এই এক্সিট পুল 100% মানুষের সঠিক মতামতের একটা প্রতিফলন ঘটবে। এই মেগা কনক্লেভে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে বলে জানিয়ে সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য আন্তরিক আবেদন রাখেন ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের দিকপালরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।